এই কথাটা আপনাকে সত্যি খুব অবাক করবে যে এমন অনেক পুরুষ রয়েছে যাদের বিয়ের 5 বছর পার হয়ে গেছে এবং অসংখ্যবার তারা তাদের স্ত্রীদের সাথে মিলন করেছে কিন্তু এখনো সে জানে না যে সে তার স্ত্রীকে ঠিকমতো অর্গাজম দিতে পারে কিনা আর তার স্ত্রীর অর্গাজমের সময় তার শারীরিক লক্ষণগুলো কি কি সুপ্রিয় দর্শক সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান দেবার চেষ্টা করে থাকি অথবা আপনারা আমার কাছে এমন কিছু প্রশ্ন করে থাকেন যার সমাধান বা উত্তর চেয়ে আমাকে অনুরোধ করেন আমি চেষ্টা করে থাকি আপনাদের সেই প্রশ্নের উত্তর বা সমস্যাগুলোর সমাধান নিয়ে ভিডিও বানাবার যদি আপনারা এতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আজও আমরা তেমনই এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন এবার মূল আলোচনায় ফিরে যাওয়া যাক একজন পুরুষের বীর্যপাত হলে বা তার সম্পূর্ণ তৃপ্তি হলে সেটা কিন্তু সহজেই বোঝা যায় কারণ উত্তেজনার শেষ মুহূর্তে কিন্তু তার অঙ্গ দিয়ে শুক্রাণু বের হয় কিন্তু নারীদের যেহেতু এরকম কোনো শুক্রাণু বা ডিম্বাণু তাদের শরীর থেকে বাহিরে বের হয়ে আসে না তাই অনেকেই কিন্তু বুঝতে পারে না যে তার স্ত্রীর অর্গাজম হয়েছে কিনা দর্শক ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর অর্গাজম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলেও এই বিষয়টি সম্পর্কে আপনার জেনে রাখার প্রয়োজন বিস্তারিত জানার আগে সবাইকে অনুরোধ করব ভিডিওটিতে এখনই একটা লাইক বা লাভ রেট দিয়ে দিন এবং আই লাভ ইউ লিখে কমেন্ট করে ফেলুন একজন মহিলার তৃপ্তি হয়েছে কি না বা সে অর্গাজম লাভ করেছে কি না এটা বুঝতে না পারার সব থেকে বড় কারণ হচ্ছে যৌনতা সম্পর্কে একজন পুরুষের সঠিক জ্ঞান না থাকা বা সঠিক শিক্ষা না থাকা অনেক সময় মেয়েরা লজ্জার কারণে তাদের অর্গাজম হয়েছে কি না সেটা তার পুরুষ সঙ্গীকে জানে না যার কারণে এই বিষয়টা তাদের কাছে অজানাই রয়ে যায় এমনকি স্বামী যদি শুধু 1 মিনিটই করতে পারে আর 1 মিনিটেই যদি তার শুক্রাণু শরীর থেকে বের হয়ে যায় আর স্ত্রী যদি অতৃপ্তি থেকে যায় তারপরেও কিন্তু অনেক স্ত্রী রয়েছে যারা তাদের স্বামীকে এই বিষয়টা মুখ ফুটে বলতে পারে না যাই হোক বেশ কিছু লক্ষণেই কিন্তু আপনি একজন মহিলার অর্গাজমের ব্যাপারে বুঝতে পারবেন এই সময় মহিলারা অনেক বেশি ছটপট করতে করতে একটা সময় শান্ত হয়ে যেতে পারে আবার এই সময় শরীরে অনেক বেশি রক্ত চলাচলের কারণে অনেক মহিলাদের মুখমণ্ডল লাল হয়ে যেতে পারে আবার অনেক মহিলারা খুব বেশি উত্তেজনার কারণে স্বামীর পিঠে নখ দিয়ে খামচিয়েও ধরতে পারে যদিও সব মেয়ে বা মহিলাদের সময় বা লক্ষণ একই রকম নয় তবে অধিকাংশ মহিলাদের সময়ই এই লক্ষণগুলো দেখা যায় ইতিপূর্বে কখনোই যদি আপনার স্ত্রীর মধ্যে এই লক্ষণগুলো দেখে না থাকেন আপনি তাহলে আপনি ধরেই নিতে পারেন যে আপনার স্ত্রীকে আপনি ঠিকমতো কখনোই তৃপ্তি দিতে পারেননি বা সে কখনোই তৃপ্তি লাভ করেনি যদি কখনো আপনি আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারতেন তাহলে কখনো না কখনো আপনি তার মধ্যে এই লক্ষণগুলো অবশ্যই আপনার যদি দ্রুত শুক্রাণু বের হয়ে যায় আর আপনার স্ত্রীর যদি অর্গাজম না হয় সেটা যদি সে মুখে বলে বা আপনি তাকে দেখে বোঝেন তাহলে কিন্তু আপনার কর্তব্য হলো সে বিষয়ে লক্ষ্য রাখা প্রত্যেকবার শারীরিকভাবে ঘনিষ্ঠ হলেই যে আপনার স্ত্রীকে অর্গাজম দিতে হবে ব্যাপারটা এরকম নয় যদি 10 বার ঘনিষ্ঠ হন তাহলে চেষ্টা করবেন তাকে 3 থেকে 4 বার অর্গাজম দেওয়ার 3-4 বারও যদি আপনি অর্গাজম দিতে না পারেন তাকে তাহলে কিন্তু শারীরিকভাবে আপনার সাথে ঘনিষ্ঠ হওয়ার আগ্রহটাই তার দিন দিন একেবারেই কমে যাবে ধরুন আপনার শুক্রাণু বেরিয়ে গেছে কিন্তু আপনার স্ত্রীর এখনও পর্যন্ত অর্গাজম হয়নি এক্ষেত্রে সবচাইতে ভালো হচ্ছে আপনার হাতের একটা আঙুল বা 2টা আঙুল দিয়ে আপনার স্ত্রীর অঙ্গের উপরে যে ক্লাইস্টোরিস রয়েছে তাতে নাড়াচাড়া করতে পারেন অথবা তার অঙ্গের ভেতরে আঙুল ঢুকিয়ে হালকা নাড়াচাড়া করতে পারেন তবে এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে সে যেন ব্যথা অনুভব না করে এবং যতক্ষণ না তার অর্গাজম হবে ততক্ষণ এই কাজটি আপনাকে চালিয়ে যেতে হবে একই সাথে আপনার স্ত্রীকে আদর করাও চালিয়ে যান আপনার স্ত্রীকে কোথায় আদর করতে হবে কোথায় আদর করলে আপনার স্ত্রী বেশি উত্তেজনা অনুভব করবে বা সে বেশি তৃপ্তি লাভ করবে সেটা নিশ্চয়ই আপনাকে আর বলে দিতে হবে না এটা আপনার জানা আছে আসলে দর্শক ভাইয়েরা একটু ভেবে দেখুন
আপনার স্ত্রীর সাথে আপনি শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছেন কিন্তু আপনি শুক্রাণু বের করতে পারলেন না। এই সময় আপনার যেমন বিরক্ত লাগবে ঠিক একইভাবে আপনার স্ত্রীর কাছেও বিরক্ত লাগে বা খারাপ লাগে যখন তার অর্গাজম হয় না বা আপনি তাকে সঠিকভাবে তৃপ্তি দিতে পারেন না। সবসময় না হোক, কমপক্ষে 10 বারের মধ্যে 4 থেকে 5 বারও চেষ্টা করুন আপনার স্ত্রীকে ভালোভাবে তৃপ্তি দেওয়ার। আপনি যদি মোটামুটিও আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন তাহলে আপনার স্ত্রী কখনোই অন্য কোনো পুরুষের সাথে বিছানায় বা পরকীয়ায় যাবে না, এটা জেনে রাখুন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার আজকের আলোচনা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তীতে আবারও হাজির হব আপনাদের কোনো নতুন সমস্যার সমাধান নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।